দেশের চলমান নানা বিষয় নিয়ে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, 17ই মে সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বলেন, বঙ্গবন্ধুর ন্যায় শেখ হাসিনার আপনজন এদেশের সাধারণ মানুষ। এ সময় বাকশাল নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। বাকশাল কোনো একদল নয়, এটা ছিল একটা জাতীয় দল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আর এটাকে বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দূরভিসন্ধি অনেকেরই ছিল। কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। অহেতুক ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত। এ সময় গণতন্ত্রের মান নিয়ে প্রশ্নে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রে কোনো ঘাটতি নেই। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে নেই, সেটাও অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল। সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে, বাইরেও যারা সংসদে নেই বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি, আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকার প্রশ্নে নিজের মতামত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।